তোমরা যারা এবছর কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তোমাদের মপ অপ রাউন্ড একই সাথে এ তোমাদের কলেজের সাবজেক্ট চেঞ্জ নিয়ে ক পছন্দের কলেজ নিয়ে একাধিক জিজ্ঞাসাবাদ রয়েছে তোমাদের জিজ্ঞাসাবাদ অনুযায়ী এবং এই মুহূর্তের অফিসিয়াল নোটিশ অনুযায়ী বিস্তারিত তোমাদেরকে এ জানাবো কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছ তোমাদের প্রত্যেকের মধ্যে একাধিক জিজ্ঞাসাবাদ রয়েছে সেটা জানাবো তার আগে যে সমস্ত আমার ভাই বোন এখনও পর্যন্ত কলেজই পাওনি মপ অপ রাউন্ডে এ রীতিমতো অংশগ্রহণ করেছো ও সেক্ষেত্রে তোমাদের কি হবে তো এই ক্ষেত্রে বলে রাখি মপ রাউন্ডে অনেকে চান্স পেয়েছো যারা চান্স পেয়েছো তারা তো প্রত্যেকে ভর্তি হয়ে গেছো ভর্তি যদি না হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এর শেষ সুযোগও হাত থেকে প্রায় বেরিয়ে গেছে তোমরা বলতে পারো এক্ষেত্রে অনেকে হয়তো মবাপ রাউন্ডে পছন্দের কলেজ পাওনি অ্যাডমিশান তো নিয়েছ কিন্তু আপগ্রেশনে গিয়ে ইএস করেছো তাদের প্রত্যেকের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে সাতাশ তারিখ এবং সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেককে এই নতুন যদি আপগ্রেশনের দ্বারা তুমি যোগ্য হও তোমার পছন্দের কলেজ তুমি পাও ওপরের যে র্যাঙ্ক রেখেছিলে প্রেফারেন্স রেখেছিল সেই অনুযায়ী যদি তুমি কলেজ পাও সেক্ষেত্রে তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সেই কলেজে কিন্তু তোমরা সরাসরি অ্যাডমিশান নিয়ে নিতে পারবে এ এটা হলো যারা করেছো করেছ যারা করো করনি ডাইরেক্ট ভর্তি হয়ে গেছে তারা তো কলেজ পেয়ে গেলে এক্ষেত্রে আমার কিছু ভাই বোন রয়েছে যারা আপগ্রেশানের পরেও কলেজ পাওনি এক্ষেত্রে কি করবে তোমরা কি এরপরে অপশান পাবে ভর্তির সুযোগ পাবে তো তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরাও ভর্তির সুযোগ পেতে পারো এই মুহূর্তে কনফার্ম কিছু বলার নেই কারণ সিট যদি পূরণ না হয় সেই সমস্ত কলেজগুলো আবার আর কিন্তু রীতিমতো ভর্তির সুযোগ দিতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে একাধিক কলেজ এজ লাইক কিছু এরকম কলেজ রয়েছে যাদের সিট পূরণ হয়নি মপ রাউন্ডও প্রায় হয়ে গেছে আবেদন পড়েনি সেই সমস্ত কলেজে কিন্তু তোমরা ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশান নিতে পারো ডাইরেক্ট অ্যাডমিশান কিন্তু তোমাদের হচ্ছে তো কাজেই তোমরা ডাইরেক্ট অ্যাডমিশানও কিন্তু নিতে পারো প্রত্যেকটা কলেজ না এবং ডাইরেক্ট অ্যাডমিশান শুরু হলে তো আমি তোমাদের মানে কলেজ অনুযায়ী জানিয়ে দেব কিছু কিছু কলেজ কিন্তু এই মুহূর্তে ডাইরেক্ট অ্যাডমিশান নেবে বেশিরভাগ ডাইরেক্ট অ্যাডমিশান কলেজের কিন্তু মপ আপ রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরই কিন্তু হবে এক্ষেত্রে তোমরা অফিশিয়াল নোটিশও দেখেছো যারা মপ আপ রাউন্ডে রীতিমতো ভর্তি হয়েছো তোমাদের কিন্তু আর সাত তারিখের মধ্যে কলেজে ভেরিফিকেশান করতে হবে মানে কলেজ ভেরিফিকেশান হবে এবং তোমরা ক্লাস করবে ক্লাস তো অলরেডি শুরু আছে তোমরা প্রত্যেকে জানো জাস্ট তোমরা অ্যাডমিশান নিতে পারো নি তোমরা অ্যাডমিশান নিয়ে ভেরিফিকেশান করেই ক্লাস করতে পারবে কোনো রকম সমস্যা হবে না এক্ষেত্রে কিছু আমার ভাই বোন রয়েছে যারা মনে করছো যে আমি আমাদের সাবজেক্ট চেঞ্জ করবো এক্ষেত্রে কি সাবজেক্ট চেঞ্জ করতে পারি আমি একবার ভর্তি হয়ে গেছি অবশ্যই পারো যদি দেখা যায় তোমার কলেজে কোনো সিট ফাঁকা রয়েছে যদি দেখা যায় তোমার কলেজে সাবজেক্ট তুমি যে সাবজেক্টে চেঞ্জ করতে চাও যে সাবজেক্ট নিতে চাও সেই সাবজেক্টে সিট সংখ্যা ফাঁকা রয়েছে অবশ্যই তোমাকে এ চেঞ্জ করে দেওয়া হবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা তোমাদের সাবজেক্টকে চেঞ্জ করতেই পারো এবার অনেক আমার ভাই বোন রয়েছে যারা কলেজে ভর্তি হয়ে গেছো কিন্তু এখন ওই কলেজ পছন্দের না বা পছন্দের কলেজে না পাওয়ার সত্ত্বেও ভর্তি হতে হয়েছে তারা পছন্দের কলেজ চাইছ এক্ষেত্রে কিন্তু তোমাদের এক তাও অপশান এই মুহূর্তে হাতে নেই প্রথমে অ্যাডমিশান বাতিল করলে পরবর্তীকালে পস্তাবে কারণ প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এই অ্যাডমিশান নেওয়ার জন্য এই মুহূর্তে ওয়েট করছে প্রচুর বলতে অনেক ছাত্রছাত্রী রয়েছে তো সেই কারণে যে কলেজ পেয়েছ সেই কলেজে নিজের অ্যাডমিশানকে ক্যান্সেল করতে যেও না কিছুটা ওয়েট করো মপ আপ রাউন্ডের পরে যদি কোনো কলেজ পছন্দের কলেজে তোমার পছন্দের সাবজেক্টে এ সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট গিয়ে কন্ট্যাক্ট করতে পারো যদি ভর্তি নেয় সেক্ষেত্রে এটা বাতিল করতে পারো তার আগে বাতিল করার কোনো দরকার নেই তো তোমাদের অনেকের বেশিরভাগ ছাত্রছাত্রীর এই জিজ্ঞাসা ছিল সেই নিয়ে বিস্তারিত জানালাম এবং তোমাদের ভেরিফিকেশান কিন্তু সাত তারিখের আগে প্রত্যেকের কমপ্লিট করতেই হবে যারা করণীয় অবশ্যই করে নিও এছাড়া যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং তোমাদের ভবিষ্যতের জন্য কিন্তু ভাবে একটি কোর্স যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা করতে পারবে হাজার টাকার ভোগ করতে পারবে তা নিয়ে ভিডিও করেছি যারা দেখো নি তারা এখনই ইনরোল করে রাখো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য হাজার টাকার উপহার রয়েছে পরবর্তীকালে সেটি তোমাদের টাকা দিয়ে করতে হবে এবং পরবর্তী চাকরি জীবনেও সেটা অনেক বেশি ভ্যালু অ্যাড করবে তো এখানে ক্লিক করে সেই ভিডিওটি অবশ্যই দেখে এখনই ইনরল করে রাখো